রাজধানীর শাহজাহানপুরে এলোপাতাড়ি গুলিতে নিহত মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারদের মধ্যে এ হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডও আছেন। গ্রেপ্তাররা হলেন ওমর ফারুক, আবু সালে শিকদার, নাসির উদ্দিন ও মোর্শেদুল আলম। র্যাব জানায়, 2013 সালে রাজধানীর গুলশান শপার সুপ ওয়ার্ল্ডের সামনে মিল্কি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল। গ্রেপ্তাররা মিল্কির সহযোগী ছিলেন। এ ঘটনার সঙ্গে টিপু জড়িত ছিলেন বলে গ্রেপ্তাররা সন্দেহ করতেন। তখন মিল্কি হত্যায় যে মামলা দায়ের করা হয়েছিল সেখানে এজাহারভুক্ত আসামি ছিলেন টিপু, কিন্তু বিচারিক কার্যক্রমে তার নাম বাদ পড়ে, যা গ্রেপ্তারদের মনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করে। র্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে ভিকটিম ও হত্যার পরিকল্পনাকারীদের মধ্যে বিরোধ ছিল। মতিঝিল এলাকার চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্কুল কলেজের ভর্তি বাণিজ্য, বাজার নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত চলে আসছিল। আর এসব দ্বন্দ্বকে কেন্দ্র করেই টিপুকে হত্যা করা হয়। শনিবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানাই র্যাব সদর দপ্তরের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আলময়ীন। দুষ্কৃতিকারীদের গুলিতে জাহিদুল ইসলাম টিপু নিহত হন। ঘটনাস্থলে একজন নিরীহ ছাত্রী, সেও এই দুষ্কৃতিকারীদের গুলিতে নিহত হয়। অত্যন্ত মর্মাহত, নির্মম এবং মর্মান্তিক এই দুর্ঘটনার প্রেক্ষিতে 25 তারিখে শাহজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। উক্ত ঘটনাটি দেশব্যাপী বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সাংবাদিক ভাইরা সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের গ্রেফতারে সবাই সোচ্চার হয়। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব তিনের যে আভিযানিক দল ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উক্ত হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী ওমর ফারুক ওরফে কানা ফারুক সহ আরও তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই তিনজনের মধ্যে ছিলেন মোহাম্মদ নাসির হোসেন, যাকে সবাই কিলার নাসির হিসেবে চিনে, সালে শিকদার, যাকে সবাই শুটার সালে হিসেবে চিনে, এবং আপনারা জানেন যে কাইল্লা পলাশ, তাকেও এই হত্যাকাণ্ডের পরিকল্পনার অংশ হিসেবে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ঘটনার সময় নজরদারিতে থাকা একটি মোটরসাইকেল এবং এই হত্যার কাজে প্রদানযোগ্য 3,30,000 টাকা। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে র্যাব বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এবং এই ঘটনার মোটিভ সম্পর্কে বেশ কিছু তথ্য পায়। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে জিজ্ঞাসাবাদে জানায় যে দীর্ঘদিন যাবত ভিকটিম ও হত্যার পরিকল্পনাকারীদের মধ্যে একটি দ্বন্দ্ব ছিল। আপনারা জানেন মতিঝিল এলাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্কুল কলেজে ভর্তি বাণিজ্য, বাজার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার সহ বিভিন্ন বিষয়ে আন্ডারওয়ার্ল্ড এবং আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব চলমান ছিল। এই দ্বন্দ্বের কারণে 2013 সালে মিল্কি হত্যাকাণ্ড সংঘটিত হয়, যেখানে বিভিন্নভাবে সন্দেহ করা হয়েছিল যে এই মিল্কি হত্যাকাণ্ডের অন্যতম মাস্টার প্ল্যানার ছিল টিপু, যেখানে বিভিন্নভাবে যারা মিল্কির খুব কাছের মানুষ ছিল, গ্রেফতারকৃত ওমর ফারুক, গ্রেফতারকৃত কাইল্লা পলাশ, তাদের একটি কনসেপ্ট ছিল যে এই হত্যাকাণ্ডের অন্যতম প্ল্যানার ছিল টিপু। বাট পরবর্তীতে বিচারিক কার্যক্রমের মাধ্যমে টিপু ওই মামলায় অব্যাহতি পায়। গ্রেফতারকৃতরা জানেন
যেহেতু মিল্কি হত্যাকাণ্ডের পরবর্তী টিপু যাতে এই মামলায় চার্জশিটভুক্ত হয় এবং তাকে যেন গ্রেপ্তার করা হয়, এই জন্য ওমর ফারুক এবং কাইল্লা পলাশের নেতৃত্বে এই গ্রুপটি বিভিন্ন জায়গায় মানববন্ধন করে, পোস্টারিং করে এবং বিভিন্ন মিডিয়াতেও তারা বেশ কিছু বক্তব্য দিয়েছিল, যেখানে তারা বলার চেষ্টা করেছিল যে জাহিদুল ইসলাম টিপু মিল্কি হত্যাকাণ্ডের প্ল্যানিংয়ের সাথে জড়িত ছিল।